শনির দশা চলা দুই দল মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত সাকিবের। এই ম্যাচে দেখার মতো অনেক কিছুই ছিল। রান স্বর্গ দিল্লিতে প্রথম ওভারেই উইকেট বাংলাদেশের। শরীফুলের বলে স্লিপে দারুণ ক্যাচ মুশফিকের। ধারাভাষ্যকারের মতে টুর্নামেন্ট সেরা। এরপর লঙ্কানদের হয়ে লড়তে থাকেন প্রথম নিশাঙ্কা। 41 রানে হাফ সেঞ্চুরির আক্ষেপ দিয়ে তাকে বোল্ড করেন ডেবিউ হওয়া তানজিম সাকিব। লড়ছিলেন লঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার সাদিরা সামারা বিক্রমা। তিনিও মাঠ ছাড়েন 41 করে সিনিয়র সাকিবের বলে। ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউট হওয়া। মাঠে নেমে হেলমেট পাল্টাতে গিয়েই পড়েন বিপাকে, টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর খেল দেখান চারিথ আসালাঙ্কা। 105 বলে 108 করে পূরণ করেন ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অভিষেকের দিনটা 3 উইকেট নিয়ে রাঙান জুনিয়র সাকিব, যদিও ছিলেন খরুচে। 3 বল বাকি থাকতেই 279তে অল আউট হয় শ্রীলঙ্কা। সব হারানোর পরও চ্যাম্পিয়ন্স লিগ স্পট ধরতে লঙ্কানদের সঙ্গে তো জেতাই চাই। এদিন বাংলাদেশের সেই মুডই দেখা গেছে। তবে বরাবরের মতো ব্যর্থ ছিল ওপেনিং জুটি। তানজিদ 9 রানে আউট হলেও লিটন রানে ফেরার আভাস দিয়েছিলেন, তবে দুজনই আউট হন মাধুশঙ্কর বলে। এরপর ভিন্ন রূপের বাংলাদেশ। বিশ্বকাপের প্রতি ম্যাচে ব্যর্থ হওয়া সাকিবার শান্ত ফেরেন রানে। দুজনে শ্রীলঙ্কার বিপক্ষে গড়েন বাংলাদেশের 169 রানের সর্বোচ্চ জুটি। 4-6 ফুলঝুরিতে দুজনে বাংলাদেশকে নিয়ে যেতে থাকেন বিশ্বকাপের কাঙ্ক্ষিত দ্বিতীয় জয়ের দ্বার প্রান্তে। শতকের পথে হাঁটলেও দুজনই ফেরেন আফসোস নিয়ে। 82 করে সাকিব আর শান্ত 90 রান করে ফেরেন টাইমড আউট হওয়া সেই ম্যাথিউসের বলে। তবে ততক্ষণে বাংলাদেশের জয়ের ভিত তো তৈরি। মাহমুদুল্লাহ মুশফিক আউট হলে কিছুটা ভয় ধরে, তবে হৃদয় মিরাজে জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা কনফার্ম করতে অন্য দলের দিকে এখনও চেয়ে থাকতে হবে বাংলাদেশকে। মৌসুমী মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.